এই হলো আমার বাড়ির সামনের রাস্তাটা ঠিক আছে বাড়ির দুই দিকের সামনের রাস্তা এদিকে বাড়ির সামনে আর এটা হলো আমার বাড়ির মেইন গেট বলতে গেলে ঠিক আছে তো যাই হোক গ্রামের বাড়ি তোমরা বুঝতে পারো তো এইখান থেকে বন্ধুরা আমার গেটটা শুরু হয় আর আগেই তো দেখে দিলাম এ দেখুন আর বাড়িটা পুরো বাড়িটা ওইখানে দেখতে পাচ্ছেন এটা হলো আমার পুরো বাড়ি তো এই যে আমার বাড়ি বন্ধুরা এই বাড়ির এই দিকে ছোটো মোটো একটা গার্ডেন আছে আর এইদিকে একটা গার্ডেন আছে ঠিক আছে তো গার্ডেনটাও আমি ভালো করে দেখে দেব আর এখন আমি বাড়ির ভিতরে যাব আর কতটুকু জায়গা সম্পূর্ণ দেখে দিচ্ছি তোমাদের বাড়ির ভিতরে তো অ্যাকচুয়ালি বন্ধুরা ওই যে বাড়িটা পিছনে দেখতে পাচ্ছ বিল্ডিং বাড়ি ওইটাই আমার বাড়ি ঠিক আছে আর এইদিকে রাস্তা পিছনের দিকে দেখতে পাচ্ছ রাস্তা আর এদিকে একটা বাগান আছে আর এইদিকে আর একটা বাগান আছে তো প্রথম প্রথম বাড়ির ভিতরে যদি যাই বন্ধুরা এরকম আমরা আমার বাড়ির ভিতরে এরকম দেখতে পাবেন বাগানটা দেখুন একটু ঠিক আছে এখানে এই হলো একটা সাইডের বাগান আর একটা সাইডের বাগান এইটা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হলো আমার বাড়ির পিছনের দিক অ্যাকচুয়ালি এদিকেও রাস্তা আছে ঠিক আছে ওই দেখো বাড়ির সামনের দিক আর এটা পিছনে এখানে কাজ এখনো চলছে আমার বাড়ি তোমরা দেখতে পারো এদিকে দেখো পিছন দিকে শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছি মানে বাগানের মতো ঠিক আছে তো ছাতের উপরেও আমাদের বাগান আছে ওইটাও দেখে দেব তো এই হলো বাড়ির সামনের দিকে এখানে গাড়ির ঘরটা ঠিক আছে বাড়ির সামনের দিকে তোমরা হয়তো ফুল দেখতে পাচ্ছ বাগান দেখতে পাচ্ছ ভালো করে দেখো এটাই আমার বাড়ির সামনের দিক ওইদিকে আমি পুকুর দেখে দিচ্ছি আমার বাড়ির পুকুর ঠিক আছে এইদিকে আছে পুকুরটা দেখে দিচ্ছি এই হলো বাড়ির পুকুর আমার ঠিক আছে এই দেখো এটা হলো বাড়ির পুকুর আর এইখানে আর বলে লাভ নেই আমার সারটা এখানে শুকিয়ে আছে বাড়ির পুকুর আর এটা একটা ফুল গাছ আর এটা বাড়ির পুকুরের রাস্তাটা ঠিক আছে পুকুরের যে আমাদের রাস্তায় চলে আসে এই দেখো বাড়ি আর এটা কল এখানে হলো এক সাইড ঠিক আছে এই যে ঘরগুলো আছে এগুলো আমাদের আমাদের বাড়ির ঠিক আছে এখন ছাতের উপরে আমার ঘরটা দেখানো বাকি রয়ে গেছে বন্ধুরা আমি এখন চলে এসেছি আমার বাড়ির ছাতের মধ্যে আর এইখানে কিছু এমন কিছু দেখাবো তোমাদের যে আমার ছাতের মধ্যে কি আছে আর ছাদ থেকে পুরো বাড়িটা তোমাদের দেখাবো এখানে ছাতে আমরা বাগান করেছি গার্ডেন করেছি এটা আমার বর্দা করে তো দেখো তোমাদের দেখাচ্ছি আমি এই হলো বন্ধুরা আমার বাড়ির ছাদ তোমরা দেখতে পাচ্ছ কত ফুল কত গার্ডেন এই সব হলো গিয়ে আমার বর্দা এই সব করে সব কিছু দেখতে পাচ্ছ তো আমি তোমাদের এইখানে মিউজিক লাগিয়ে কিছু দেখে দিতে চাই ওকে এই ছিল বন্ধুরা আপনারা দেখেছেন যা এখানে যত ফুল আছে দেখতে পাচ্ছেন ফুল গাছ অনেক আমার বাড়ির ছাদ এটা আর অনেক যে ফুল গাছ দেখতে পাচ্ছেন এই দিকে দেখুন সবকটার নাম আমি ঠিকমতো জানিও না আমার বর্দা এগুলো চাষ করে এবং এইগুলা দিয়ে এগুলা যে যত ফুল দেখতে পাচ্ছেন সব চারা থেকে ছোটো থেকে চাষ করেছে আরও যদি দেখিয়ে দেই আমি আপনাদের নিচের দিকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো বাড়ির যে নীচটা আছে ওই যে বাগানটা দেখতে পাচ্ছ ওইখানে এখানে সব কি বলছে ফুলের কোনো গাছ নেই ফল গাছ আর ওইদিকে যে এর আগে যে দুই দিক দেখিয়েছি আমি আপনাদের ওইখানেও ফুল ফল গাছ আছে ঠিক আছে আর যেটা আমি আপনাদের দেখেছিলাম যে পুকুর যেটা আমি প্রথমেই দেখে দিয়েছিলাম ওইটা পুকুর ওই দিকে ঠিক আছে বাড়ির উপর থেকে দেখে দিচ্ছি না হলে আপনারা দেখতে পারবেন না ওইদিকে ওইখানে পুকুর ঠিক আছে আমি আরও আর একটু উঁচু করে দেখে দিচ্ছি পুকুরটা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না তো ওইখানে পুকুর দেখতে পাচ্ছেন ঠিক আছে আর ওইদিকে পুরো ওই সাইড পুরো আমাদের বাড়ি ওকে মোবাইলে আসছে না এত কিছু আর এখন বন্ধুরা রয়ে গেছে যেটা হলো আমার ঘর যেটা দেখাবো আর এইদিকে দেখো আমাদের পুরো খালি জায়গা মাঠ ময়দান ঠিক আছে আর রাস্তার দিকে তো প্রথমেই দেখে নিয়েছেন পুরু ময়দান এখানেও দেখো ওইদিকে পুরু ময়দান দেখে দিচ্ছি আমি আপনাদের এখন ক্রিকেট খেলে না না হলে এখন ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছে নাহলে এখন ক্রিকেট খেলতে লেগে যেত সবার আমি দেখাতাম তোমাদের উপর থেকে এখানে নিস্ত তো দেখতে পাচ্ছ মানে জমিন এইগুলা চাষের জমিন ঠিক আছে সব কেটে একদম ময়দান হয়ে গেছে এখন আমি এই দিক থেকে এসেছি সিঁড়ি দিয়ে ঠিক আছে সিঁড়ি দিয়ে নেমে আমার ঘরে ঢুকে যাব এখন ঠিক আছে তো এখান থেকে আমার বাড়ির সামনের দিক যেটা আছে দেখতে পারো ওইখান থেকে এর আগে আমি দেখিয়েছি আপনাদের এইখান থেকে ঠিক আছে এখান থেকে তো এখান থেকে বাড়ির সামনের দিক এইটা ঠিক আছে ওই ছাদ থেকে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম ছাতে গিয়ে আর এই দিকেও এই এইদিকেও অনেক গাছ আছে দেখতে পারেন এগুলো সব ফলের গাছ আর আমার ঘর এইটা ঠিক আছে এই যে দরজা দেখতে পাচ্ছ এই দরজার ভিতরে আমার ঘর তো বন্ধুরা এইটা এই যে দেখতে পাচ্ছ এটা আমার ঘর আমি দেখিয়ে দিচ্ছি আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছ এটা কাঠের মেশিন অ্যাকচুয়ালি আমার বাবা কাজ করে কাঠের মেশিনের কাজ জানে তো এইখানে আমার ঘরটা দেখে দেবো এক্ষুনি ঘরের ভিতরে কি আছে না আছে ভাই একদম একদম বাজে ঘর দেখতে পাচ্ছ মানে এখানে শুধু সোফাই আছে আমার ব্যাগ এইটা ওকে এটা আমার ব্যাগ এটা আমার প্রিন্টার মেশিন ছিল দেখতে পাচ্ছ তো যাই হোক এখানে আমার একদম বাজে অবস্থায় পড়ে আছে এখানে সোফা আছে আর এইখানে আমার ল্যাপটপ যেটা আছে আমার বিছানা আছে ওকে বিছানায় বসে আমি ল্যাপটপে কাজ করি আর এখানে দেখতে পাচ্ছ লিজেন্ট বাই চার্জার একদম আমার বালিশের সাইটেই প্রয়োজন না হলে আমার চার্জ চলে যায় অনেক সময় আর এইদিকে যদি দেখো তোমরা এটা হলো আমার ইনভার্টার মানে কারেন্ট চলে গেলে এটা থেকে সাপ্লাই হয় আর এটা হলো বড় জেরাক্স মেশিন যা আমার টাকা দিয়ে একদম কিনি নাই। কিছুই কিনি নাই অ্যাকচুয়ালি কিনে দিয়েছিল আর এখানে এটার পেজ আছে এখানে হলো আমার চেয়ারটা যেটা আছে এখানে আমি বসে থাকি অনেক সময় বসে বসে চিন্তা করি যে জীবনটা কেন কাটা কাটা আমার তো এইখানে পিছন দিকে জানালা আছে একটু আগে যেখানে জমিন দেখিয়েছিলাম আপনাদের জানালার বাইরে গিয়ে দেখিয়ে দিই আমি এই দেখো এখানে জঙ্গল আর জঙ্গল ওকে জানালার বাইরে তো এটা হলো আমার ঘর বিছানা সব কিছু দেখে নিয়েছেন আপনারা এটার কাপড়কে কোথায় চলে গেল আর এটা হলো আমার জানালা ওকে জানালা দেখো উইন্ডো সামনের উইন্ডো এরকম আর পিছনের উইন্ডো এরকম কেন এটা দুই ক্যাটাগরির উইন্ডো আমি জানি না আমি বানাইনি তো ঘর আমি জানবো কী করে ও এটা আমার আয়না এটা 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 বলতে ভুলে গেছি আমার আয়না দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো আমার আয়না বা আমি আমার মুখ দেখাচ্ছি না কি তো যাই হোক আমার আয়না দেখো এখানে আমি আয়নাতে এখানে বসে বসে আমার চুল আঁচড়াতে হয়ে এটাতে ওকে এটাতে বসে তো বন্ধুরা এই ছিল আমার বাড়ি কিভাবে মানে কীরকম আছে আমার বাড়ি কি আছে আমার ঘর যা আছে সব আমি দেখিয়ে দিলাম কোথায় বসে আমি কাজ করি ঠিক আছে এখন ঘরে কোথায় বসে কাজ করি তো এইখানে দেখতে পারো চেয়ারটা নড়ছে ঠিক আছে তো এখানে বসেই আমি ভিডিও টিডিও জ্বালিয়ে তোমাদের জন্য বানাই আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক আছে তো এইটাই আমার ঘর বন্ধুরা আর কি দেখতে চাও আমি তোমাদের অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে ব্লগ দেখাবো কি না এইটা অবশ্যই কমেন্টে বলবেন যে আমার গ্রামটা দেখাবো কি না আমার বাড়িতেও দেখিয়ে দিয়েছি তোমাদের কত বড়ো বাড়ি তোমরা দেখে নিয়েছো আমার ঘর দেখিয়ে দিয়েছি আমি কোথায় থাকি ঠিক আছে আর সব দেখিয়ে দিয়েছি আর কিছু না আর কিছু দেখানোর নেই তো এখন আর কি সাবস্ক্রাইব করো নতুন হয়ে থাকলে ঠিক আছে এরকম ভিডিও আমি নিয়ে আসবো আর ভিডিও ভিডিওটা সবার সাথে শেয়ার করো আর ঘরে আসো আমার ঘরে কোনো দিন চা খাইয়ে দেবো চিন্তা করো না যা খাওয়ার আছে খাইয়ে দেবো আর ও স্ট্যান্ডটা দেখাইনি অ্যাকচুয়ালি আমি যে স্ট্যান্ডে বসে এখন ভিডিওটা ইয়ে করছি যাই হোক ওইটা অন্য একদিন দেখিয়ে দেব ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে আর বেশি লম্বা হয়ে গেলে ভালো লাগবে না দেখতে ঠিক আছে বন্ধুরা তো এখন কী করবেন আপনারা শেয়ার করুন লাইক সাবস্ক্রাইব সব করুন আর আমি নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি টাটা ভাই ভাই